শীতের দিনে বৃষ্টির ছোঁয়া, কি অদ্ভুত একটা ওয়েদার, তাই না? বৃষ্টির ছোঁয়া পেয়ে আমার ছাদ বাগানের ফুলগুলো কেমন সতেজ হয়ে উঠেছে দেখুন। বৃষ্টিটা একটু কমতেই ওদের এই অদ্ভুত সুন্দর রূপটা দেখতে চলে এসেছে ছাদে। ফুলের এই স্নিগ্ধ সৌন্দর্যে কি যে প্রশান্তি, আহ! এমন ওয়েদারে যদিও কম্বলের নিচ থেকে বের হওয়াটা খুবই কঠিন, কিন্তু শুধু কম্বলের ভিতরে শুয়ে থাকলে তো আর চলবে না, রান্নাবান্নাও তো করতে হবে বলুন। তো ছাদ বাগানে আর ঘোরাঘুরি না করে চলুন চলে যাই কিচেনে। যেহেতু বাসায় অনেক রকমের সবজি অ্যাভেলেবেল আছে, তাই আমি চিন্তা করলাম যে আজকে সবজি খিচুড়ি তৈরি করে নেই। আমার শাশুড়ি বেঁচে থাকাকালীন সময়ে প্রায়ই শীতের সকালে এই সবজি খিচুড়িটা তিনি রান্না করতেন। আমি এখানে পোলাওয়ের চাল, ভাতের চাল আর মসুরের ডাল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিলাম ছোট ছোট পিস করে কাটা কিছু শীতকালীন সবজি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, প্রত্যেকটা উপাদানই আমি আমাদের টেস্ট অনুযায়ী দিয়েছি। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, লবণ আর গরম মশলা। এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে রাখা বুটের ডাল। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। অনেকে ঝরঝরা ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন, অনেকে আবার পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন, আমার হাজবেন্ড আবার একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করেন, আর আমার ছেলেরা আবার ওটা পছন্দ করে না, ওরা আবার ভুনা খিচুড়িটা পছন্দ করে। তো তাই আমি এর মাঝামাঝি একটা টেক্সচার রাখার চেষ্টা করি, একবারে ভুনাও না আবার একবারে পাতলা খিচুড়িও না। খিচুড়িটা প্রায় হয়ে আসলে এর মধ্যে আমি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে বাগার দিয়ে দিলাম, আর নামানোর ঠিক আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। শীতের সকালে গরম গরম এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় শীতকালে এটা কম বেশি সবার ঘরেই তৈরি হয়। আর এর সাথে যদি থাকে একটা ডিম ভাজা, দুই টুকরো পেঁয়াজ আর একটু আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। শীতের সকালে এই সবজি খিচুড়িটা কার কার ফেভারিট নাস্তা কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।